বিডি হ্যান্ডস্পিক নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের নিউজের বিষয় হলো গুলশানে হলি আর্টিজান হামলায় সাত জঙ্গির ফাঁসির দণ্ড, একজন খালাস। তিন বছর আগে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে আট আসামির মধ্যে সাতজনের মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত। বিচার শুরু হওয়ার এক বছরের মাথায় বুধবার বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করলেন ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। 2016 সালের পহেলা জুলাই হলি আর্টিজান বেকারিতে ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়েছিল। 2018 সালের 26 নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই হামলা মামলার বিচার কাজ শুরু হয়। গত এক বছরে রাষ্ট্রপক্ষ এই হামলা মামলায় 113 জন সাক্ষী হাজির করেছে। 2016 সালের পহেলা জুলাই ঢাকার গুলশানে ভয়াবহ এই হামলার ঘটনা স্তম্ভিত করেছিল পুরো বাংলাদেশকে। জঙ্গিরা হত্যা করেছিলেন 20 জন দেশি বিদেশি নাগরিককে, যাদের মধ্যে 9 জন ইতালীয়, 7 জন জাপানি, 1 জন ভারতীয় ও 3 জন বাংলাদেশি। পুলিশের তদন্তে এসেছে এই হামলায় জড়িত গোষ্ঠীর নাম 90 জেএমবি, যারা ঘটনার পর নিজেদের আন্তর্জাতিক জঙ্গি সংগঠন অর্থাৎ আইএস বলে দাবি করেছিল। এই ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একের পর এক অভিযান চালিয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায়, ভেঙে দিয়েছে জঙ্গিদের অনেক আস্তানা। এসব অভিযানে নিহত হয়েছেন হলি আর্টিজান বেকারিতে হামলার প্রধান পরিকল্পনাকারী, এছাড়াও আরও গুরুত্বপূর্ণ 8 জঙ্গি। আক্রমণকারী 5 জন নিহত হন ঘটনার পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে। এই ঘটনায় জড়িত জীবিত থাকা 8 জঙ্গি কারাগারে আছেন, তাদের বিচারের রায় ঘোষণা হয়েছে। হামলা মামলায় 7 জনকে মৃত্যুদণ্ড ও 1 জনকে খালাস দিয়েছেন আদালত। বিচার শুরু হওয়ার এক বছরের মাথায় বহুল আলোচিত এই মামলার রায় দিয়েছেন ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। ফাঁসির দণ্ড পাওয়া 7 আসামিরা হলেন রাকিবুল ইসলাম রিগান ওরফে রাফিউল ইসলাম, রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আসলাম হোসেন ওরফে র্যাশ, আব্দুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, মোহাম্মদ হাদিসুর রহমান সাগর ওরফে সাগর, মামুনুর রশিদ রিপন ও শরীফুল ইসলাম খালেদ। এছাড়া খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান। 2016 সালের পয়লা জুলাইয়ের জঙ্গি হামলায় 20 জন দেশি বিদেশি নাগরিককে হত্যা করা হয়, যাঁদের মধ্যে ছিলেন 9 জন ইতালীয়, 7 জন জাপানি, 1 জন ভারতীয় ও 3 জন বাংলাদেশি। 2018 সালের 26 নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার কাজ শুরু হয়। গত এক বছরে রাষ্ট্রপক্ষ এই হামলা মামলায় 113 জন সাক্ষীর সাক্ষ্য নেয়। পুলিশের তদন্তে উঠে আসে ওই হামলায় জড়িত 90 জেএমবি, তবে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর দায়, এদের মাথায় আইএসের প্রতীক সম্বলিত টুপি। প্রশ্ন ওঠে রায় ঘোষণার পর এই টুপি আস